প্রচুর মাছ, পুরো জাল ভর্তি মাছ। তো আপনাদেরকে একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যে আপনার আমরা এই মুহূর্তে আছি ভোলা ইলিশা লঞ্চ ঘাটে। এখানে দেখছেন গ্রিন লাইন দাঁড়িয়ে আছে, এমপি গ্রিন লাইন। তো আসলে গ্রিন লাইনের পাশেই জেলেরা মাছ ধরছে। তো আপনাদেরকে একটি দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যে আসলে একটি জালে কতগুলো মাছ পেয়েছে এবং তারা পোয়া মাছ, যে ইদানিং খুব বেশি পড়ছে মাছটি, অনেকগুলো জেলে আছে তারা মাছ ধরছে। দেখুন যে জাল থেকে মাছগুলো তারা কীভাবে তুলতেছে, এই যে দেখুন। প্রচুর মাছ, এত মাছ তারা পেয়েছে যে আসলে এখানে ভোলাতে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জেলেরা পোয়া মাছ তারা জালে পাচ্ছেন। প্রচুর মাছ, এক এক জেলে 5 ক্যারেট 7 ক্যারেট 10 ক্যারেট, কেউ 5 ক্যারেট কেউ 2 ক্যারেট, এভাবে তারা মাছ পাচ্ছেন, প্রচুর পোয়া মাছ পাচ্ছেন। এবং এই নৌকাটিতে তারা এতগুলো মাছ পেয়েছেন যে তারা আসলে মাছ নদী থেকে কিনারে চলে আসছেন মাছ ছাড়ানোর জন্য। এই দেখছেন তারা সাতার জন্য তারা মাছ ছাড়াচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন এই যে দেখুন, এই যে ইলিশা লঞ্চ ঘাট, ঘাটে এমবি গ্রিন লাইন 2 দাঁড়িয়ে আছে। এই গ্রিন লাইন 2 কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, এখানে আরেকটি নৌকা তারা উপরে তুলছে, নিশ্চয়ই নৌকাটি দীর্ঘদিন উপরে থাকবে তাই বলা হচ্ছে। যে ইলিশা ফেরিঘাট সামনে দেখতে পাচ্ছেন, ফেরিঘাট, এই যে ফেরিঘাট, ফেরিঘাট আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে একজন নারী, তিনি নৌকা, এটি তার ঘর এবং এটি তার বাসস্থান, এখানে তারা জীবনযাপন করে। এই নৌকার ভিতরে মাছ ধরে তারা জীবনযাপন করে, অনেকে ফ্যামিলি নিয়ে বাস করেন। তো আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটি মাছ ধরার ট্রলারে জেলেরা নেচে গিয়ে আপনার তারা একটি উদযাপন করতেছে, হয়তো কোনো মাছ ধরার ট্রলারটিতে হয়তো পিকনিক করতেছে অথবা তারা কোনো ভ্রমণ উদ্দেশ্যে বের হয়েছে। সাধারণ
লাগবে তাদের এই মাছগুলো ছুটাইতে কি পরিমাণে পোয়া মাছ পোয়া মাছ সব পোয়া মাছ অনেক পোয়া মাছ দেখুন আপনারা দর্শক যারা দেখছেন আপনারা নিজের চোখে দেখুন যে আসলে কি পরিমাণে পোয়া মাছ তারা পেয়েছেন ক্যারেটে রাখা আছে ক্যারেট ভরে গেছে তবে আসলে প্রচুর মাছ হলেও এই মুহূর্তে কিন্তু ভোলাতে পোয়া মাছের দাম একেবারেই কম আপনি এখন এই মুহূর্তে এই ভোলাতে আপনি এই মাছগুলো কিনতে পারবেন কেজি হয়তো এই জেলেরা বিক্রি করবে 50 থেকে 60 টাকা কেজি যেটা হলো আপনার ঢাকাতে কিংবা বিভিন্ন শহরে আপনার 200 থেকে 250 300 টাকা কেজি তো আসলে এই হলো জেলেদের যারা জেলে যারা যারা মাছ শিকার করেন আসলে তাদের হলো অবস্থা আমরা এই যে দেখুন প্রচুর মাছ প্রচুর মাছ প্রচুর মাছ গ্রিন লাইন লঞ্চটি ছেড়ে যাচ্ছে এই যে ছেড়ে যাচ্ছে এই যে দেখুন এই যে গ্রিন লাইন লঞ্চটি ইলিশা ঘাট থেকে টাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে MV গ্রিন লাইন 2 তো এখানে কর্ণফুলি 14 এই লঞ্চটিও কিছুক্ষণ পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে আমরা আছি ঘাটে আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এই যে নৌকাটি নৌকাটিতে প্রচুর মাছ এই যে তারা অনেক মাছ পেয়েছে দেখি আমরা একটু কথা বলতে পারি কিনা তারা কেন কিনারে চলে আসছে ওখানে আরো ক্যারেট ভরা আছে ওই যে প্রচুর মাছ প্রচুর এই মুহূর্তে ভোলাতে প্রচুর পরিমাণে পোয়া মাছ ধরা পড়ছে তো আসলে দর্শক আসলে আমি তাদের সাথে কথা বলতে পারলাম না যেহেতু আমি আসলে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তাই বেশি সময় এখানে নষ্ট করলাম না কারণ কিছুক্ষণের মধ্যে আমার লঞ্চটিও ছেড়ে যাবে তাই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম আপনারা দেখলেন যে আসলে জেলেরা কীভাবে মাছ ধরে এবং কী পরিমাণে পোয়া মাছ এক একটি জালে ধরা পড়ে এই যে দেখেন আপনাদেরকে আরেকবার দেখাই প্রচুর পোয়া মাছ প্রচুর প্রচুর এই যে দেখুন আমি এই যে এই যে ক্যারেটা রাখা হয়েছে আমি তাকে এই যে দেখুন কী পরিমাণে পোয়া মাছ সম্পূর্ণ পোয়া মাছ হয়তো 4-5 ক্যারেট মাছ হবে তারা যা পেয়েছে তো দর্শক এই ছিল ভিডিওটি আপনাদেরকে দেখালাম যে এই জালে তারা কিছু ইলিশ মাছও পেয়েছে দেখুন আসলে এটি দেখার আমার সৌভাগ্য হয়েছে এই প্রথম আমি দেখলাম যে এত মাছ এক জালে এত মাছ ধরা পড়েছে সম্ভবত এই মাছটি কোনো ঝাঁকে ছিল ঝাঁকে তার মাছগুলো ধরা পড়েছে তারা একবারে জাল নিয়ে একদম আপনার কিনারে চলে আসছে দেখুন এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ইলিশা লঞ্চঘাট এবং আমার অপর প্রান্তে আছে এই যে ইলিশা ফেরিঘাট তো এই ছিল এখানকার পরিস্থিতি তো ভিডিওটি শেষ করলাম
আশা করছি আপনারা দেখলেন যে আসলে কি পরিমানে পোয়া মাছ, কি পরিমানে একজন জেলের জালে যদি আল্লাহ দেয় তাহলে কি পরিমানে তারা মাছ পায়। এই যে দেখুন এই যে জেলে ভাই, এই যে মাছগুলো আবার তাই দেখুন কি পরিমানে মাছ, প্রচুর মাছ। এই যে দেখুন প্রচুর মাছ, পুরো জাল ভর্তি মাছ। দর্শক, ভিডিওটি শেষ করলাম, আল্লাহ হাফেজ।